Welcome back to our channel. I am Chaity. I am Urtiya. Stay with us on Bong Couple. So, আজকে হচ্ছে mainly আমরা কোনো vlog করছি না। মানে আগে একটা vlog করা রয়েছে আমাদের। সেটাই তোমাদের সাথে আজকে share করব। আর কি vlog সেটা দেখবে দেখবে। থাম্বেল দেখে বুঝেই গেছো আশা করি। কিন্তু ট্রেনে যাইনি। আমরা গেছিলাম হেঁটে। হ্যাঁ সেটা পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আমরা যতটা পেরেছি ততটা ব্লগ করেছি আর কারণ আমি বলে দিচ্ছি আমরা তারকেশ্বর গেছিলাম সেরোফলি থেকে জল তুলে নিয়ে হেঁটে 37 কিলোমিটার টোটাল রাস্তা এবার হাট মানে হেট যতক্ষণ আমরা পেরেছি শরীরে এনার্জি ছিল সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে যতটা পেরেছি হ্যাঁ অনেক জায়গায় আমরা তুলতে পারিনি ভিডিও শরীর পারমিট করছিল না পায়ে প্রচন্ড ব্যথা সেটা কম বেশি ছিল আমার থেকে বেশি ব্যথা ও রয়েছিল কিন্তু আমি এখন পুরো চিকনা হয়ে বসে আছি চিকনা মানে যখন এসেছিল আসা তিন দিন মানে বিশ্বাস থেকে নামতে পারছিল না দড়ে দড়ে সেজন্য আমরা এই শুটটা পরে করছি ওই শুটটা আমাদের আগে করা আছে আর আমরা যে সময় ছাড়ছি সেই সময় হচ্ছে শ্রাবণ মাস নয় কিন্তু আমরা শ্রাবণ মাসে গেছিলাম শ্রাবণ মাসের লাস্টের দিকে গেছিলাম ঢিলে হয়ে গেছে আমাদের এই ব্লগটা ছাড়তে কারণ ঢিলে হওয়ার কারণও আছে তার কারণ শরীর প্রথমত তিন দিন খাট থেকে নামতে পারেনি তারপরে ঠিক হতে হতে ওই সবকিছু ইয়ে করতে এক সপ্তাহের উপরে চলে গেছে কম বেশি রয়েছে চামড়া উঠছে খোলস ছাড়াচ্ছে সব নাকি আমি কি নাগিনু নাকি মে আর কথা না বাড়িয়ে তো তোমাদের জন্য তারপরে আবার আমরা ব্যাক করছি এখন দুপুর দুটোর দিকে বাজে আর আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আমরা দমদম স্টেশন চলে এসেছি এখান থেকে আমরা টিকিটটা কেটে নেবো ডাইরেক্ট সেরোফুলির এখান থেকে ডাইরেক্ট সেরোফুলির ট্রেন নেই আমাদেরকে প্রথমে বালি হল যেতে হবে দেন ওখান থেকে বালিতে গিয়ে ওখান থেকে সেরোফুলির ট্রেন ধরতে হবে আর আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি এখানে দুজন মিলে দাঁড়িয়ে আর এই যে ট্রেনটা এই ট্রেনটা আমরা যেতে পারবো না সেজন্য আমরা ওয়েট করছি এই ট্রেনটা আমরা ধরিনি আর আকাশ দেখছি বেশ মেঘলা করেছে বৃষ্টি হতে পারে বুঝতে পারছি না অনেক লোক এখানে দাঁড়িয়ে রয়েছে শেষমেশ ট্রেন পেয়েছি ট্রেন দিয়েছে আর আমরা এই ট্রেনটায় করে নামবো হচ্ছে বালি হল্টে তারপর ওখান থেকে একটুখানি হেঁটে গিয়ে বালিতে উঠে তারপর ওখান থেকে সেরোফুলির ট্রেন ধরবো তারকেশ্বর লোকাল তো এখানে ভাবলাম বসি একটু না দাঁড়িয়ে আর পিছনে গামছা বিক্রি করছিলাম আমি তোকে সেটাই দেখাচ্ছিলাম আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই যে দমদম ছেড়ে দিল আমাদের ট্রেনটা আর বেশিক্ষণ লাগবে না এখান থেকে বালি হল যেতে আর এইটা হচ্ছে তোমার স্কাইওয়াক দক্ষিণেশ্বরের অনেকেই চিনবে এটা তো এই দক্ষিণেশ্বরের স্টেশনের উপর দিয়ে যায় বলে এই স্কাইওয়াকটা দেখা যায় একটু পরে দক্ষিণেশ্বর মন্দিরটাও দেখা যাবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর এই একটু পরেই জাস্ট আসবে মন্দিরটা তো ওখানে আমরা দাঁড়ালাম না কেন ভাবলাম যে অনেকটা রাস্তা হাঁটতে হবে সেজন্য এখানে একটু বসে নি ট্রেনে যখন ফাঁকাই রয়েছে সেজন্য মেনলি বসেছি আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো ওই মন্দিরটা দেখা গেল আর এই যে হচ্ছে গঙ্গা সামনে ছোট ছোট শিব ঠাকুরের মন্দিরগুলো দেখা গেল ক্যামেরাতে কতটা বুঝতে পারলে জানি না তো আমরা এখন বালি হল্টে নেমে পড়েছি এই যে ট্রেনটা থেকেই জাস্ট নামলাম আর এখানকার কিছুটা রাস্তা ভালো কিছুটা রাস্তা খারাপ চেষ্টা করছি ভালো রাস্তা দিয়েই যাওয়ার তো ওখান থেকে নেমে ব্রিজ দিয়ে নেমে আমরা নিচে চলে এসেছি এই রাস্তাটা ধরে আমাদেরকে বালি স্টেশনের দিকে যেতে হবে আর দুজন মিলে আমরা বকবক করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম তো যাই হোক আমরা শেষমেশ সেরোফুলি চলে এসেছি বালির থেকে ট্রেন ছিল তারকেশ্বর লোকাল ওটা ধরে ডাইরেক্ট আমরা সেরোফুলি নামলাম এই যে সেরোফুলি স্টেশন এই ট্রেনটা করেই আমরা এসেছিলাম ওই দিকটায় নেমেছিলাম ওই প্ল্যাটফর্মে আমাদের বাঘ কেনা হয়ে গেছে এই যে উত্তর হাতে যে বাঘটা এটাই আমরা কিনেছি আর দুজন মিলে একটাই বাঘ ক্যারি করব কারণ আমি খুব একটা পারবো না মনে হচ্ছে সেজন্য উত্তুই বললো আমি নিয়ে নেবো তুই শুধু জলটা ঢালবি আর এই যে এই চারটে তোমার ঘটি কেনা হয়েছে ছোট ছোট এই যে এই ঘটিগুলো আর তোমার সেজন্য উনি একটু টেস্ট করে দিচ্ছে জল যাতে না বেরিয়ে যায় লিক না হয় সেই জন্য তো ঘটি টটি কেনা হয়ে গেছে অনেক সাইজের ঘটি ছিল যার যেরকম ইচ্ছা সে সেরকম কেনে আমরা একটু ছোটোই কিনেছি যাতে ক্যারি করতে সুবিধা হয় সেই জন্য আজ এখানে জায়গায় জায়গায় অনেক খাবার ব্যবস্থা আছে আর এখানে চারিদিকে শুধু ঘট বাঘ এইসবই কারণ সেরোফুলি আর আমরা এখন গঙ্গার এইটায় চলে এসেছি গঙ্গার পাড়ে
তোমার এই জায়গাটা পুরোটাই ফাঁকা, কোনো লোক নেই। তারপরে পরে শুনলাম যে আরেকটু এগিয়ে গেলে আর একটা ঘাট রয়েছে, ওখান থেকে বেশি লোকজন ভিড়, ওখানেই সব জল তুলছে। তো আমরা বুঝতে পারিনি, যাকে সব জায়গায় সমান, এখানে শুধু ফাঁকা ছিল এই যা। আর এখানে সেজন্য কচুরিপানায় ভর্তি। তো উত্তু প্রথমে জলটা তুলে নিক, তারপরে আমি জল তুলবো। টোটাল আমরা চারখানা ঘট কিনেছি। অনেকে তোমার ডুব দিয়ে জল তোলে, কিন্তু এখানে কচুরিপানায় ভর্তি ছিল, সেজন্য আর ডুব দেওয়ার সাহসটা আমরা নিইনি। কারণ যেখানে কচুরিপানা শুনি সেখানেই সাপ ঠাপ থাকতে পারে, এটা আমাদের প্রচণ্ড ভয় করে। কেউ ছিলও না, তারপরে সাঁতারও মেনলি আমরা জানি না, সেজন্য সেই ভয়টা আমরা দেখাই, সেই সাহসটা আমরা দেখাইনি, সেই ভয়টায় আমরা পিছিয়ে গেছিলাম। তো আমিও মাথায় জল ছিটিয়ে এখন তোমার ভরে নেবো ঘরটা। আর উত্তু বললো এক ডুবে যেন পুরো জলটা ভরে, তা আমিও সেটা চেষ্টা করেছি আর সেটাতে আমি সাকসেস হয়েছি। তো জলটা ভরে নেবার পর আমাদের ইচ্ছা আছে এখানে একটু বসে একটু চা খাওয়ার। আর যেমন ইচ্ছা তেমন কাজ, সেখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছি এখানে। আর ঘটগুলো একজনকে দিয়ে দেওয়া হয়েছে, উনি বেঁধে ঠেতে দেবে বাঁকের সাথে সুন্দর করে। আর বেশ হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো দেখো দুলছে। এই যে আমাদের বাঁক রেডি হয়ে গেছে, এই যে আমাদের চারখানা ঘট রেডি, একদম মাটি দিয়ে ফুল দিয়ে উনি সাজিয়ে দিয়েছে। এখানে আমি কোনোবার আসিনি, ওই জন্য আমার একদম নলেজ ছিল না, এটাই প্রথম। আর উনি টিকিট দিচ্ছে হচ্ছে তোমার ঘাটের একটা টিকিট কাটে, ওই টিকিটটা আর কি উনি দিল। হ্যাঁ, ওনার সাথে একটু কথা বললাম আর তারপরে চলো এখন আমরা বেরিয়ে পড়ব। তো উত্তিও কথা বলছে ওনার সাথে একটু। তো এখন আমরা বেরিয়ে পড়ব বাঘটা নিয়ে, ওখানে চা টা খেয়ে একটু বসে হাত মুখ ধুয়ে তারপরে আমরা এবার বেরাচ্ছি। প্রণাম করে নেওয়া হলো, এরপরে উত্তু বাঘটা নিয়ে নেবে। আর চারখানা ঘট নেওয়া হয়েছে, একটা ঢালবো হচ্ছে দুজন মিলে তোমার ডাকাতকালী বাড়িতে, আর একটা ঢালবো হচ্ছে লোকনাথ মন্দিরে, আর দুখানা থাকবে বাদ বাকি দুটো, একটা হচ্ছে উত্তু ঢালবে আর একটা আমি ঢালবো, সেটা হচ্ছে তারকেশ্বরে। এখানে অনেক লোক দেখো, কত লোক যাচ্ছে, প্রচুর লোক। এই শেওড়াফুলি থেকে আমরা এখনও বেরিয়ে উঠতে পারিনি, মেন রোডে এখনও উঠিনি, আমরা গলির মধ্যেই রয়েছি। আর এখানে আমরা আমাদের মতো মজা করেই যাচ্ছি, কারণ মজা ছাড়া তো উত্তিও আর চৈতি থাকতে পারে না, বং কাপেল মানেই মজা। তো এখানে এই লোকটা কতগুলো ঘট নিয়ে যাচ্ছে, তিনটে সামনে পিছনে তিনটে। আমরা কিছু দূর হেঁটে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো এখানে। কিছু দূর না, আমরা প্রায় 7 কিলোমিটার মতো হেঁটে চলে এসেছি। আর ডাকাতকালী বাড়ি টোটাল 10 কিলোমিটার, টোটাল 10 কিলোমিটার, আর আমাদের 3 কিলোমিটার বাকি ছিল। আর আমরা 3 কিলোমিটারও হেঁটে চলে এসে এখানে উত্তু বাঘটা রাখছে, বাঘটা রেখে ভেতরে ঢোকা হবে। মন্দিরটা যথেষ্ট ফাঁকা ছিল, আর শ্রাবণ মাস হলেও এমন একটা দিন আমরা চুজ করেছি যাতে সোমবার না পড়ে। আমরা গেছিলাম মঙ্গলবারে, দেরি ছিলাম, আর বুধবার ফিরেছিলাম। তো মঙ্গলবার বলে ফাঁকা ছিল বেশ। এই যে মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি ডাকাতকালী বাড়ি, আর এই যে সবুজ সবুজ রঙের এগুলোই হচ্ছে চোং, এর মধ্যেই জল ঢালতে হবে। এই যে মন্দিরটা, ঠাকুরটাও দেখানোর চেষ্টা করব, আমি নিজেও কখনো দেখিনি এখানের এই মা কালীকে। তো চলো আমিও দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। এই যে এই ঠাকুরটা বিশাল বড় ঠাকুর, মানে আমি ঠাকুরের মাথা দেখতে পাচ্ছি না, অনেকটা বড়। আর তো চলো এখানে এবার চোঙায় জল ঢল ঢেলে নিয়েছি, আর এখানে আমরা বাইরে চলে এসেছি। মন্দির চত্বরের ভেতরেই খাবারের ব্যবস্থা করেছে, খাবারের দোকান ঠোকান রয়েছে আর কি, সেখানে আমরা অর্ডার দিয়েছি খাবার। তো আমাদের খাবার চলেও এসেছে, আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে তোমার পিটাই পরোটা দিয়েছে, সাথে একটা আলুর দম দিয়েছে, আর একটু তরকারি আর একটা ল্যাংচা। তৃতীয় খাবার শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নিই। খেয়েটে হাতটা ধুয়ে আবার আমরা বেরিয়ে পড়ে চলে এসেছি ডাইরেক্ট কাশী বিশ্বনাথে। এই যে এটা হচ্ছে কাশী বিশ্বনাথ, পরে ঢুকবো কাশী বিশ্বনাথে, তার আগে আমরা এখানে ভাবলাম একটু চা খেয়ে নিই, আমাদের এনার্জি দরকার, যদিও ঘুম পাচ্ছে না খুব একটা। আর এইখানে দেখো আমরা বসে বসে চা খাচ্ছি, আর এই দিকে দেখছি কত মানুষ আরও হেঁটে যাচ্ছে, আমরাও যাবো একটু পরে হেঁটে একটু রেস্ট নিয়ে। কাশী বিশ্বনাথে অনেক মানুষ এসে রেস্ট নেয়। তো আমরা এখন একটু ঢুকবো কাশী বিশ্বনাথের ভেতর, মন্দিরটা কীরকম দেখতে আমি জানি না, তাই দেখবো। আর এখানে কত মানুষ দেখো শুয়ে রেস্ট নিচ্ছে, বসে রেস্ট নিচ্ছে। তো আমরা একটুখানি বসে চলে বেরিয়ে যাব, আমরা মানে নাইট স্টে করব না এখানে। অনেকে শুনেছি নাইট স্টেও করে। আর এই যে এখানে হচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা, এখানে শিবলিঙ্গ না এখানে মূর্তি, এখানে অনেকে জল ঢালে কিন্তু আবার অনেকে ঢালেও না। তো আমরা এখানে জল ঢালিনি। আমরা মাঝে মাঝে আমাদের মুখগুলো কীরকম অবস্থা হচ্ছে সেটা তোমাদের সাথে যা শেয়ার করছি। আর এখানে একটু বসেছি আমরা,
তো আবার বেরিয়ে পড়ে হেঁটে 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 অনেকটা দূর এসে এবার আরেকটা চটি আছে, এখানে আমরা একটুখানি এসেছি কারণ এখানে একটু আমরা চা খাবো, আবার আমাদের একটু এনার্জির দরকার, চা খেয়ে একটু জল খেয়ে আবার আমরা বেরাবো। তার আগে এই যে আমরা চটিটায় জাস্ট ঢুকছি, তো এই যে উত্তু তারপরে চা নিয়ে এসছে কিন্তু চটির ভিতর আর বসিনি, বাইরেই চা খেয়ে নিয়েছি এখানে বসে দুজন মিলে। আর ওখান দিয়ে আলোটা আসছিল, আমি বলছিলাম এদিক দিয়ে আলো আসছে, কাট করছি, মুখটা নালে দেখা যাচ্ছিল না, ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, তো ভিট্রি আমরা পারবো, উইনার হব আমরা শেষমেশ। আর এখানে এরা আবার চটিতে ঢুকছে এখন, আর আমাদের এখন বেরানোর পালা। তো আমরা হেঁটে হেঁটে, এটা হচ্ছে তারকেশ্বর গেট, আমরা তারকেশ্বর গেটের সামনে চলে এসেছি, মনে একটা শান্তি হচ্ছে যে এতটা রাস্তা আমরা চলে আসতে পেরেছি। এই যে ওয়েলকাম টু তারকেশ্বর লেখা, এবার আমরা তারকেশ্বরের ভিতর ঢুকছি মেনলি, কিন্তু এখান থেকে মন্দির অনেকটা দূর, আরও অনেক হাঁটা বাকি আছে। আর তো যাই হোক, এতটা যখন আসতে পেরেছি আশা করি শেষমেশ পৌঁছাতে পারবো। রাস্তায় যেতে যেতে খুব একটা ব্লক করতে পারছিলাম না কারণ দুজন মিলেই হাঁটছিলাম, তার মধ্যে খালি পায়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর এখানে আমরা এবার একটুখানি একটু এগিয়ে কিছুটা দূর গিয়ে তারপরে একটু বসবো, সেটাই আমাদের একটু প্ল্যানিং আছে। আর এই যে আমরা গেট টপকে চলে এসেছি, আর এই যে এখানে আমরা একটু বসেছি কারণ এখানে বসার পর ডাইরেক্ট আমরা তারপরে যাব হচ্ছে লোকনাথের একটা মন্দির আছে তারকেশ্বর যাওয়ার আগেই, ঠিক তারপরে ওখান থেকে তারকেশ্বর আই থিঙ্ক 3-4 কিলোমিটার রাস্তা। শেওড়াফুলি থেকে ডাকাত কালীবাড়ি হচ্ছে 10 কিলোমিটার, তারপরে ডাকাত কালীবাড়ির থেকে আবার কাশী বিশ্বনাথ 10 কিলোমিটার, আর কাশী বিশ্বনাথ থেকে আবার তারকেশ্বর মন্দির 17 কিলোমিটার। ওভারঅল 37 কিলোমিটার হাঁটা পড়ে, যারা সবাই হেঁটে যায় তাদের 37 কিলোমিটার হাঁটা পড়ে। তো আমরা এখন মন্দিরে চলে এসেছি লোকনাথ মন্দিরটাতে, তো অনেকটা দূর চলে এসেছি, এবার মনে একটু শান্তি হচ্ছে যে না শেষমেশও আমরা পৌঁছে যেতে পারবো। আর উত্তু এখানে বাঘটা রেখে তোমার ঘরটা খুলছে, আর বেশ চারিদিকটা একটু একটু আলো দেখা দিচ্ছে, একটু একটু নীলচে নীলচে আকাশটা হয়েছে কারণ ভোর হতে চলেছে। তো চলো আমরা দেরি না করে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি, ফাঁকা ফাঁকাই ছিল, বেশি ভিড় ছিল না আজকে, তো মন্দিরে ঢুকে নিয়েছি। আর এই দিকেই হচ্ছে তোমার বাঁ হাতেই হচ্ছে তোমার লাইনটা, আর এখানে আরেকটা মন্দির ছিল কি জানি না আমি, আর এই যে এই হচ্ছে লাইনটা, কমই লাইন ছিল, তো আমাদের জল ঢল ঢালা হয়ে গেছে, ওগুলো তো আর ব্লক করতে পারিনি, তোমাদের সাথে ওটা শেয়ারও করতে পারিনি। তো আবার আমরা বাঘ নিয়ে বেরিয়ে পড়েছি, উত্তু বাঘ নিয়ে বেরিয়ে পড়েছে আর আমিও পিছন পিছন যাচ্ছি। তো এখানে বেশ ভালো লাগছে, এখন ভোর হয়ে গেছে, ভোর অনেক বছর হয়েছে দেখা হয় না, তো আবার ভোরটাও দেখতে পেয়েছি, সাথে সাথে সারা রাত রাস্তা দিয়ে হেঁটেছি, একটা অন্যরকম ফিলিংস ছিল, অন্যরকম একটা অনুভূতি, কষ্ট হয়েছে তার সাথে একটা আনন্দও ছিল, শেষ পর্যন্ত যাওয়ার একটা ইচ্ছাও ছিল, কিন্তু শেষমেশ পেরেছি শেষ পর্যন্ত হেঁটে যেতে। আর এই যে তারকেশ্বরের গেটটা দেখা যাচ্ছে, মানে তারকেশ্বর মন্দিরের গেটটা, এই যে মানে এর ভেতর দিয়ে কিছুটা হেঁটে গেলে মন্দিরটা। আর এবারে মনে একটা সত্যি শান্তি হচ্ছে যে পেরেছি শেষমেশ আমরা। এই যে মার্কেটটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমরা, কারণ এখান দিয়ে গেলে শর্টকাট হয় মন্দির। এখানে উত্তুর চেনাশোনা একটা জায়গা আছে যেখান থেকে পুজো দেওয়া যায় আর কি, তো সেখানে আমরা এসেছি আর উত্তু বাঘটা রেখেছে ওখানে। তো মন্দির, এই যে মন্দিরের এই যে দোকানগুলো, মন্দিরের লাইনটা দেখাবো পরে। আর এখানে উত্তু মেন আগে ঘটগুলো খুলে নিচ্ছে, ঘটগুলো খুলে নিয়ে কারণ জল ঢালতে যেতে হবে, আর তার আগে এখানে পুজোগুলো যাদের যাদের নামে দেওয়া হবে পুজোগুলো এখানে লিখিয়ে দিচ্ছে, উনি পুজোগুলো দিয়ে দেবে, ওনাকে টাকা দিয়ে দেওয়া হবে। এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, ভিআইপি লাইনে আর যাইনি কারণ এই লাইনেই ফাঁকাই ছিল, আর আমরা পুজো দেওয়ার পর আরও দেখি লাইন পুরো ফাঁকা হয়ে গেছিলো, এখন তাও ওয়েট করতে হচ্ছিলো, কিন্তু আমরা পুজো দিয়ে যখন বেরোলাম একদম ফাঁকা ছিল, তখন একদমই লাইন ছিল না, কিন্তু আমরা তখন উনি বলেছিলো যে পুজো দিয়ে দিয়েছিলো আমাদের, সে বলেছিলো যে একটু ওয়েট করতে তাহলে ফাঁকা থাকবে পুরো। আমরা ভাবলাম যে ঠিক আছে ওয়েট করে করে, তাও আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমরা গেছিলাম যে না বেশিক্ষণ আর ওয়েট করবো না, চলো আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি, কারণ আস্তে আস্তে শরীর টায়ার্ড হতে শুরু করেছিল। আর এইখানে আরেকটা মন্দির রয়েছে মন্দিরের ভেতর, এখানে লাইনটা আছে কিন্তু কম লাইন আছে, এই সাইডে কতগুলো ঘর দেখো, অনেক ঘর। আর এই যে হোয়াইট কালারের গ্রিনের মধ্যে ওটাই হচ্ছে চূড়া, বাবার চূড়া। আর এই যে মন্দিরের ভেতর আমরা ঢুকে পড়েছি, ভিড় আছে অল্প, অন্য সময় নাকি আমি শুনেছি যে এত ভিড় থাকে যে জলও ঢালতে পারে না তারা, নাকি মানে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেয় কোনো রকমভাবে।
আজকে সেটা না, আজকে জল ঢালতে পারবো, যদিও বাবার মাথায় না। সেটা হচ্ছে আমাদেরকে এখানে চোং থাকে, চোঙের মধ্যে জল ঢালতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই যে জল ঢালছে, ওগুলোর মধ্যে দিয়ে আমাদেরকেও জল ঢালতে হবে। তো চলো আমরা ওই গিয়ে জলটা ঢেলে নিই, কারণ এখানে ভিডিও করতে পারবো না, এখানে ভিডিও করতে দেয় না খুব একটা। তো চলো আমরা জলটা আগে ঢেলে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো জল ঢালা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে দুধ পুকুর, এটার নাম হচ্ছে দুধ পুকুর। এখানে আমার মনে আছে আমার অন্নপ্রাশন এখানে হয়েছিল, আমি যখন ন্যাড়া হয়েছিলাম এখানেই হয়েছিলাম, সেই ফটো এখনও আছে। তো চলো দুধ পুকুর থেকে ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফেরার পালা। আমরা তারপর যে পুজোটা দিয়েছিলাম সেই প্রসাদগুলো নিয়ে বেরিয়েই আমরা টোটোটা ধরে নিয়েছিলাম, আর আমরা এখন স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 7:50, আর এখন হচ্ছে আর এটাই হচ্ছে তোমার তারকেশ্বর স্টেশন। আর চলো আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকবো, আর এখন 7:08, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে বাড়ি। এরকম ভাবে মানে তারকেশ্বর যাওয়ার রাস্তা মানে এরকম ভাবে ব্লগ আশা করি মনে হয় কেউ করেনি, করলেও খুব রেয়ার আছে। সো তোমাদের জন্য এটা আমরা খুব কষ্ট করেছি এটা আমরা, কারণ আমাদের বডি পারমিট করছে না, তাতেও কিন্তু আমরা ব্লগ করেছি, ব্লগ কিন্তু ছাড়িনি শুধুমাত্র তোমাদের জন্য। তো অবশ্যই অবশ্যই অন্তত এই ভিডিওতে সবার থেকে এটা ভালো লাইক চাইছি, আর কিছু না চাই। আর অবশ্যই কমেন্টে জানিও কারা এতটা হাঁটতে পারো, কারা কখনো গেছো কি না তারকেশ্বর হেঁটে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের দুজনের। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে পাশে বেল আইকনটা একটু খুশ করে বাজিয়ে দেবে, যাতে ফিউচারে নতুন ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক করার কথা কি তুমি বলেছো? হ্যাঁ অবশ্যই, আমিও বলি দাও। আর যাতে যাতে ভালো লাগে প্লিজ লাইক করে দিও, অন্তত এই ভিডিওটা লাইক করো, কারণ এই ভিডিওটা আমি আমরা কিন্তু খুব 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 কষ্ট করে করেছি। আর একটা কমেন্ট করতে পারো, হর হর মহাদেব। তো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ তো এখনের মতো তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তো সাথে থেকো, এটা যেমন আমি মিডিলে বলি সাথে থেকো দেখতে থেকো, কিন্তু আমি আবার শেষে বলছি ততক্ষণের জন্য সাথে থেকো আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদেরকে পাশে থেকো, আমাদেরকে পাশে থেকো না আমাদের পাশে থেকো, তুতলে গেলাম তাই না, আমাদের পাশে থেকো। আর যেভাবে এতদিন সাপোর্ট করে এসছো এইভাবেই সাপোর্ট করে যেও। আর তো চলো এখন একটুখানি টাটা টাটা, স্টে সেফ স্টে হেলদি।